একবার পুরীর এক পাণ্ডা জয়পুরের মহারাজের সঙ্গে দেখা করতে গেল। রাজা ও রানী মহাপ্রসাদ পেয়ে খুব খুশি। এদিকে রাজকন্যা বিষ্ণুপ্রিয়া তার মহলে মহানন্দে জগন্নাথ দেবের জন্য একটা চিঠি লিখলেন এবং পাণ্ডাটি বিদায় নেবার সময় একটি রত্নপেটিকা দিয়ে বললেন, এটি যেন সে পুরী ফিরে গিয়ে জগন্নাথ দেবকে অর্পণ করে এবং বিদায়ের সময় কিছু স্বর্ণমুদ্রা পারিতোষিক হিসাবে দেওয়া হলো। আনন্দিত মনে পাণ্ডা পুরী ফেরার পথে ভাবল, নিশ্চয়ই ওই পেটিকাতে বেশ কিছু রত্নরাজি আছে যা রাজকুমারী তাকে দিয়েছেন জগন্নাথ দেবকে দেওয়ার জন্য। এবং সেই মুহূর্তে তাকে লোভ গ্রাস করল এবং তার মনে হলো, যদিও ওই রত্ন নিজের কাছে রেখে দেয় তাহলে কেউ জানতে পারবে না, কারণ কেউ প্রত্যক্ষ সাক্ষী নেই। যা ভাবা তাই কাজ। পাণ্ডা পেটিকা খুলে দেখল সেখানে এক টুকরো কাগজ রাখা আছে। ক্রুদ্ধ পাণ্ডা তখন ভাবল, সে বোকামি করেছে এত দূর পথ এই পেটিকাটিকে শুধু শুধু বয়ে নিয়ে আসতে, তাই কাগজের টুকরোখানা সে ছিঁড়ে ফেলল। সেই রাতেই জগন্নাথ দেব দর্শন দিয়ে তাকে বললেন, মূর্খ, তুই তোর পারিশ্রমিক তো পেয়েছিলি, তবে যে কাজ করবি বলে স্বীকৃত হয়ে এসেছিলিস সে কাজ করিসনি কেন? আমার জন্য যে চিঠি তুই পথের মাঝে ছিঁড়ে ফেলেছিস তার থেকে মূল্যবান সম্পদ আমার রত্নভাণ্ডারে নেই। কাল সকালে মন্দিরে গিয়ে দেখিস আমি সেই পত্রকে কোথায় স্থান দিয়েছি। পরের দিন সকালে পাণ্ডাটি মন্দিরে গিয়ে দেখল ছেঁড়া চিঠি মোড়া হয়ে জগন্নাথ দেবের বুকের হাড়ের পদকের সঙ্গে আটকানো রয়েছে। উপস্থিত অন্যান্য পাণ্ডারা কেউই যখন এর রহস্য বুঝতে পারছিল না, তখন দোষী পাণ্ডাটি সব কথা স্বীকার করে ভগবানের কাছে বারংবার ক্ষমা চাইতে লাগল। সেবকরা চিঠিটি খুলে দেখল রাজকুমারী একটি অপূর্ব শ্লোক লিখেছেন। শ্লোকটির অর্থ হল, শ্রীক্ষেত্রে গিয়ে সকলেই তোমাকে কিছু না কিছু দেয়, আমিও ভেবেছি আমার ভালোবাসার নিদর্শন হিসাবে তোমাকে কিছু না কিছু দেওয়া উচিত, কিন্তু তোমাকে কি দেব সেটাই ঠিক করতে পারছিলাম না। তুমি রত্নাকরে শয়ন করো, তাই রত্নের কোনো অভাবই নেই তোমার, তাই সে জিনিস তোমায় দেওয়া যাবে না। স্বয়ং লক্ষ্মী তোমার গৃহিণী, তাই কোনো ধনের প্রয়োজন তোমার নেই, তাহলে তোমাকে কি দিতে পারি? অনেক ভেবে দেখলাম, তুমি যখন বৃন্দাবন থেকে মথুরা চলে গেলে তখন গোপীরা তোমার মনটি চুরি করে নিয়েছিল। ওই একটি জিনিসের তোমার অভাব আছে, সেই অভাব পূরণ করার জন্য আমার মন আমি তোমায় দিলাম, কৃপা করে গ্রহণ করো। এইভাবেই সকল ভক্ত হৃদয়ে ঐকান্তিকী কামনা ফুটে উঠেছিল রাজকুমারী বিষ্ণুপ্রিয়ার চিঠিতে, আর তিনিও সদা সর্বদা হয়ে রইলেন ভক্তের ভগবান। তাঁর দুটি প্রসারিত বাহু ভক্তকে চির আলিঙ্গনে বাঁধতে চায়। আমরা সবাই সাক্ষী হলাম এক অমর প্রেম কাহিনীর। বন্ধুরা, প্রভু শ্রী জগন্নাথ দেবের আজকের এই অদ্ভুত লীলার ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।